বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার, আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে 2021 সেপ্টেম্বর মাস থেকে চালু হয় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় 25 থেকে 60 বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে 1000 টাকা এবং বাকিরা পান 500 টাকা করে। অর্থাৎ রাজ্যের মহিলারা আগের বছরের সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন, সেই মতো তারা এখনও অবধি 16 মাসে টাকা পেয়েছেন। অর্থাৎ এখন অবধি SC/ST মহিলারা পেয়েছেন 16000 টাকা এবং বাকিরা পেয়েছেন 8000 টাকা। এরপর আবার টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে, অর্থাৎ এই মাসে কিন্তু আবারও টাকা দেওয়া হবে এবং আশা করছি এই মাসের 7 জানুয়ারি থেকে 10 জানুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের ইনস্টলমেন্টের টাকা দেওয়া স্টার্ট করে দেবে। তবে জানুয়ারি মাসে টাকা অনেক মহিলাই পাবেন না, সরকারের তরফ থেকে বারবার জানানো সত্ত্বেও যারা ঠিকমতো কাগজপত্র বা ডিটেলস জমা করেননি তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। কেন টাকা পাবেন না তার পেছনেও কিছু কারণ রয়েছে। সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের IFSC কোড, তাই IFSC কোড সংক্রান্ত আপডেট জমা না দিলে টাকা নাও পেতে পারেন মহিলারা। এখনও রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না নতুন IFSC কোড জমা না পড়ার কারণে। যে সমস্ত ব্যাংকের IFSC কোড বদলে যাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে, তাই সেই সব মহিলারা IFSC কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারেন SDO বা BDO অফিসে, আর এই কাগজ দিলেই টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ যারা এখনও টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলে টাকা পেয়ে যাবেন। বিভিন্ন রকম ব্যাঙ্ক রয়েছে যে ব্যাঙ্কগুলি কিন্তু IFSC কোড চেঞ্জ হয়েছে। এলাহাবাদ ব্যাঙ্কের IFSC কোড আগে শুরু হতো AAA, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে সংযুক্ত হওয়ার ফলে IFSC কোড শুরু হয় IDIB দিয়ে। কানাডা ব্যাঙ্কের সঙ্গে সিন্ডিকেট ব্যাঙ্ক যুক্ত হওয়ার ফলে 1 জুলাই থেকে সিন্ডিকেট ব্যাঙ্ক অবৈধ। আগে সিন্ডিকেট ব্যাঙ্কের IFSC কোড শুরু হতো SYNB দিয়ে, কিন্তু সেই কোড শুরু হয় CNRB দিয়ে। অন্ধ্র ও কর্পোরেশন ব্যাঙ্ক এই দুই ব্যাঙ্কের IFSC কোড যারা দিয়েছিলেন তাদের IFSC কোড বদলে দিয়েছে। আগে কর্পোরেশন ব্যাঙ্কের কোড শুরু হতো CORP দিয়ে এবং অন্ধ্র ব্যাঙ্কের কোড শুরু হতো ANDB দিয়ে। এখন এই দুই ব্যাঙ্কেরই কোড পরিবর্তন হয়ে শুরু হয় UBIN দিয়ে। এছাড়াও কিন্তু যে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল সেই ব্যাঙ্কেরও কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে কিন্তু তাদেরও IFSC কোড চেঞ্জ হয়েছে। তাই এই সমস্ত ব্যাঙ্কগুলির মধ্যে আপনার ব্যাঙ্ক পড়ে থাকলে অবশ্যই কিন্তু আপনি ব্যাঙ্কে গিয়ে একবার দেখে নিন যে আপনার IFSC কোড চেঞ্জ হয়েছে নাকি একই রকম। যদি আপনার ব্যাঙ্কের IFSC কোড একই রকম থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আর যদি নোটিস করেন যে ব্যাঙ্কের IFSC কোড চেঞ্জ হয়েছে এবং ব্যাঙ্ক থেকে যদি আপনাকে নিউ IFSC কোড ইস্যু করানো হয় তাহলে কিন্তু আপনাকে যাবতীয় ডকুমেন্টস অর্থাৎ ব্যাঙ্কের যে IFSC কোড চেঞ্জ হয়েছে তার নথি নিয়ে আপনাকে কিন্তু SDO অথবা BDO অফিসে, যেখানে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বা বিভিন্ন রকম প্রকল্পের যে কাজ হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে, সেখানে আপনি সাবমিট করুন। আর আপনি অনেকদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু টাকা কয়েকবার পেয়েছেন আবার টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই IFSC কোডের সমস্যা হতে পারে। তাই অবশ্যই একবার যাচাই করে নেবেন যে IFSC কোড আপনার একই রয়েছে নাকি চেঞ্জ হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের যদি আমরা টাকার কথা বলি তাহলে আশা করা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে টাকা দেওয়া কিন্তু খুবই দ্রুত স্টার্ট হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে 7 জানুয়ারি থেকে শুরু করে 10 জানুয়ারির মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসে ইনস্টলমেন্টে টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে এবং 15 কিংবা 16 জানুয়ারির মধ্যে আশা করছি সমস্ত মহিলারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন।